পিওর অফ ফুল কালার, যে বর্ণের সাথে অন্য কোনো প্রকার বর্ণ মেশানো হয়নি তাকে পিওর অফ ফুল কালার বলে। এই সংজ্ঞা থেকে আমরা বুঝতে পারি, যখন আমরা একটি ফেব্রিককে ডাইং করি এবং ডাইং করার সময় শুধুমাত্র একটি কালারই ব্যবহার করি, তখন আমরা যে শেডটা পাই, যে কালার ফেব্রিকটা পাই, সেটাকে আমরা পিওর অফ ফুল কালার বলে থাকি। এই ক্ষেত্রে আমরা শুধুমাত্র একটি কালারই ইউজ করে থাকি ডাইংয়ের সময়। ব্রোকেন কালার, যখন কোনো বর্ণ একাধিক বর্ণের মিশ্রণে তৈরি করা হয় তাকে ব্রোকেন কালার বলে। ডাইংয়ের সময় যদি আমরা একের অধিক কালার ব্যবহার করে থাকি, তখন সেই কালারের যে শেড আমরা পাই, যে ডাইড ফেব্রিক আমরা পাই, সেটা সেই কালারটাকে ব্রোকেন কালার বলে। হিউ, যখন কোনো বর্ণকে অন্য কোনো বর্ণের অল্প পরিমাণের সাথে মেশানো হয় তখন সৃষ্ট বর্ণকে প্রথম বর্ণের হিউ বলে। প্রথম যে কালারটা ব্যবহার করা হয় তার সাথে যদি দ্বিতীয় কোনো কালার অল্প পরিমাণে ব্যবহার করা হয় তখন সেই কালারটিকে প্রথম বর্ণের হিউ বলে। টোন, একটি বর্ণের টোন বলতে একটি পূর্ণ বর্ণের শেড বা টিনটিনকেই বোঝায়। একটি বর্ণের পূর্ণ বা খাঁটি রূপকেই নর্মাল টোন বলে। অর্থাৎ রং প্রস্ফুটিত হওয়ার পূর্বে যে আভা দেখা যায় তাকে টোন বলে। যখন আমরা একটি ফেব্রিককে ডাইং করি, ডাইং করার সময় প্রথম যে ডাই আভাটা দেখা যায় সেই আভাটিকেই আমরা টোন বলে থাকি। টিন্ট, নর্মাল কালারের সাথে বিভিন্ন অনুপাতে সাদা বর্ণ মিশ্রিত করলে যে বর্ণ সমূহ পাওয়া যায় তাকে টোন বলে। অপরদিকে রঙের লাইটনেস ক্রমান্বয়ে বৃদ্ধি পাওয়াকে পরিবর্তিত টিউন বলে। কোনো কালারের সাথে যদি সাদা বর্ণ ব্যবহার করা হয় এবং তার ফলে যদি তার লাইটনেস ক্রমান্বয়ে বৃদ্ধি পায় তখন সেটাকে আমরা টিউন বলে থাকি। কোর কালার, যে সমস্ত কালারের উজ্জ্বলতা কম এবং দৃষ্টি থেকে ক্রমান্বয়ে দূরে সরে যায় বলে মনে হয় তাকে কোর কালার বলে। অনেক সময় আমাদের অনেক কালার আমাদের চোখের দৃষ্টিগোচর হয় না কিংবা আমরা ভালো দেখতে পাই না, চোখের অগোচরে চলে যায় আস্তে আস্তে, সেই সমস্ত কালারকে আমরা কোর কালার বলে থাকি। হট কালার, যে সমস্ত রং অত্যন্ত উজ্জ্বল, অধিক আকৃষ্টিকারী, যা খুব শক্তিশালী এবং দর্শককে আকৃষ্ট করে তাকে হট কালার বলে। যেমন লাল রং একটি হট কালার। এই সঙ্গে থেকে আমরা বুঝতে পারি, যে কালারটি আমাদের চোখে খুব দৃষ্টিগোচর হয় সেই কালারটিকে আমরা হট কালার বলে থাকি। অফ কিউ কালার, যে সমস্ত রঙের মধ্য দিয়ে আলো প্রবেশ করতে পারে না তাকে অফ কিউ কালার বলে। রোলার প্রিন্টিংয়ের জন্য ডিজাইন করতে অফ কিউ কালার ব্যবহার করা হয়। যে সমস্ত কালারের মধ্য দিয়ে আলো প্রবেশ করতে পারবে না সেই সমস্ত কালারকে আমরা অফ কিউ কালার বলতে পারি। ট্রান্সপারেন্ট কালার, যে সমস্ত রঙের মধ্য দিয়ে আলো প্রবেশ করতে পারে তাকে ট্রান্সপারেন্ট কালার বলে। রোলার প্রিন্টিংয়ের জন্য ডিজাইন করতে ট্রান্সপারেন্ট কালার ব্যবহার করা হয়। এই সংজ্ঞা থেকে আমরা বুঝতে পারি, যে সমস্ত রঙের মধ্য দিয়ে আলো প্রবেশ করতে পারে সেই সমস্ত কালারকে ট্রান্সপারেন্ট কালার বলে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।